আচ্ছা, প্রত্যেক দিন পাশে আছে, আমার মনে হচ্ছে ছোট বাচ্চা পাওয়া গেছে, আপনারা ওটাকে হারাইলে এখানে পুলিশ অফিসার জানতে হতো আপনার কথা স্টেজের পিছনে। যাদের ইসলাম ইসলামের বিষয়ে একটি সহজ হচ্ছে যে
মরার পরে কি হবে, তোমাদের শহরের যা হয় আমারও তাই হবে। অনেক মানুষ আছে সে মনে করতেছে যে আমি তো আর সফল মহলবাদ হয়ে গেছি, আমার জন্য চিন্তার কোনো কারণ নেই। এইভাবে শয়তান মানুষকে বিভিন্ন ধরনের অস্ত্রের মধ্যে লিপ্ত করে। কিন্তু যখন মানুষ দুই বিষয়ে অগ্রসর হয়, একটি হচ্ছে জন্মের পরে মানুষকে আল্লাহ পাক শূন্য বাক্স দিয়ে দুনিয়া পাঠিয়েছে, তারা ডাবু ব্যবসায়ী না, মানুষ কিছুই জানত না। এই শূন্য বাক্সের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে আইনি তথা আসমানি ওহি যার প্রচার করেছেন স্বলক্ষ নবী জমিনে, সেই ওহির ইলিম যে তার বাক্সের মধ্যে যত বেশি স্থান দিয়েছে তার জীবন তত আলোকিত হয়েছে। আমাদের সমাজ, আমাদের সম্পদ, আমাদের সোসাইটি, এই দেখা দেখি মানুষ যেটুকু শয়তানি ইলিম তার মধ্যে স্থান দিয়েছে তার মধ্যে তত বেশি বদখাসত চলেছে। মানুষের সম্পদ অত্যন্ত প্রয়োজন, সৌভাগ্যবান মানুষ সেই যে যত ভালো সম্পদ লাভ করেছে। আল্লাহ পাক আমাদেরকে তার বলিদের সম্পদে রেখেছেন, আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ জগতে আল্লাহ পাকের সৃষ্টি, অন্যান্য সৃষ্টি আর মানুষের সৃষ্টির মধ্যে পার্থক্য রয়েছে। মানুষের জন্ম একইভাবে হয়েছে, কুল্লু মাউলিদিন ইউলাদ ওয়া আলাল ফিত্রা, একেবারে পৃথিবীর সমস্ত মানুষ যে জঙ্গলে জন্মগ্রহণ করেছে সেও ফিত্রতের উপরে জন্মগ্রহণ। এবং তার সকল দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ পাকের দয়া সমানভাবে প্রযোজ্য। আল্লাহ মানুষকে তার মায়ের পেটে চার মাস বয়সে তার মধ্যে আসমান থেকে ডুব দান করেছেন, সুবহানাল্লাহ। ছয় মাস বয়সে সেই বাচ্চাটি মায়ের পেটের মধ্যে সিদ্ধাবনত হয়েছে। এই সিদ্ধাবনত অবস্থায় পৃথিবীর মাটিতে সে এসেছে, যে মাটিতে সে এসেছে সেটি তার বতন বা জন্মস্থানে পরিণত। এই এই সন্তান মানুষের কাছে যে কিছু নিয়ে আসে না, এই জন্য আল্লাহ নবী বলতেছেন তালাকুল ওয়ালিদে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। আমাদের মুসলিম সমাজ আজকে 600 কোটি মুসলমান এই পৃথিবীতে, 800 কোটি মানুষের বাস এই পৃথিবীতে, 3000টি ধর্ম আমাদের পৃথিবীতে প্রচলিত, 6000টি ভাষা প্রচলিত, 3000 ধর্মের মধ্যে আমরা কেন শ্রেষ্ঠ? মধ্যে আমার ধর্ম হচ্ছে আল্লাহ পাকের একমাত্র ধর্ম। ইন্না দ্বীন ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের অংশ হিসাবে আল্লাহ শিখিয়ে দেওয়ার পথে আমরা চলব না আমাদের মন গড়ার পথে আমরা চলব। সেই ইলিম কোথায় পাবে? মধ্যে সেই ইলিম আল্লাহ নবী বলছেন সেটি পুরুষ নারী সবার জন্য পাবে। এই ইলিম অর্থ এটি নয় যে আমি কোনো বড় ডিগ্রিধারী হব, ডিগ্রির নাম ইলিম নয়, সমাজের নাম ইলিম। আমি বেশ কয়েকদিন থেকে আমি বিভিন্ন মাহফিলে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিচ্ছি যে ডিগ্রির নাম ইলিম নয়। অনেক ডিগ্রিধারী মানুষ মানুষের আশেপাশে খাওয়ার মতো আদব রক্ষা করতে পারে। এদেশে যারা আকাম করতেছে তারা সকলেই ডিগ্রিধারী, যারা কুকুর চুরি করে, যারা জুলুম করে, যারা বোমাবাজি করে, যারা ঘুষ খায়, যারা খেদাবাজি করে, তাদের সকলেরই ডিগ্রি আছে না? সেটি হচ্ছে ইসলামী সমাজ, ইসলামী জিন্দেগি পরস্পরিকা শিক্ষা করার সকল মানুষের জন্য ইসমত। সেই মানুষের যার মা বাবা তাকে তিনি কাজে সৌভাগ্যবান, সেই সমস্ত মানুষ যারা মাধ্যমে ভালো শিক্ষকের কাছে পড়েছে, সৌভাগ্যবান সেই সমস্ত হাফিজের ছাত্ররা, সেই সমস্ত আলিয়ার ছাত্ররা যারা ভালো উস্তাদের সহমতে দেখে যারা তরবিয়ত সহ ইলিম হাসিল করেছে, তাদের মধ্যে আদব এসেছে, আখলাক এসেছে। হুজুর পাশ করেছেন, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে আফদাল, হুজুর পাশ করেছেন জবাব দিয়েছেন আল মুসলিম ওয়া মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া যাদিহি,
মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপত্তা হয়, কোন কোন জায়গায় অন্য মানুষ নিরাপত্তা হয়। আবার প্রশ্ন করা হয়েছে আইমিল ইমান আব্দাল, হুজুর পাশে জবাবে বলেছেন আল হুসনু খুলুক, উত্তম চরিত্র হচ্ছে বেহতারিস ইমানের অংশ। ওমা ইয়া ইয়া রাসূলুল্লাহ, এই উত্তম চরিত্রটি কি? হুজুর পাশে তখন এই হাদিস উল্লেখ করেছেন যে সিলমান কথা ওয়া আফু আম্মান যালামা ওয়া আহসিন ইলা মান আসা আলাইহি। ইমানদার মুমিনের জীবনে এমন হবে যে তোমাকে যদি কেউ বর্জন করে, তোমাকে যদি কেউ মহরুম করে, বঞ্চিত করে, তুমি তাকে বঞ্চিত করো। তোমাকে যদি কেউ দুঃখ দেয়, তোমাকে যদি কেউ দুঃখ দেয়, কষ্ট দেয়, জুলুম করে, তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও, মাফ করো। এটি কার জীবন? মুমিনের জীবন। তুমি সদ্ব্যবহার তার সাথে করেছে, তোমার সাথে অসদ্ব্যবহার করেছে। এটি হচ্ছে ইমানি জিন্দগি। এই ইমানি জিন্দগি হাসিলের নাম হচ্ছে ইলিম। সুতরাং ইলিম ওই বিষয়ের নাম, ওই ইলিম অর্জন করা আমাদের জন্য উচিত, যে ইলিম আমাদেরকে ইসলামিক জীবন শিক্ষা দিবে এবং আমাদেরকে আমাদের মালিকের সাথে নিষ্পদ পার করবে। ইলিম ডিগ্রির নাম নয়, এটা বারবার বলতেছি, এর জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া সকল মানুষের জন্য, যারা আনপড় রয়েছেন, যারা পড়তে পারেন না, তাদের জন্য ইসলাম শিক্ষা করা কথা বলে ইসলাম শিক্ষা করা ফরজ। যদি এই ফরজ কর্তব্য আমরা পালন করতে পারি, তাহলে এই সমাজে, ইসলামী সমাজে আর ওয়াজের প্রয়োজন হবে না। মুসলমানদের সকল সুরত, মুসলমানদের অবস্থান ইসলামের জয়ের বিজয়কে সাক্ষী। আমি ইতালিতে বলেছিলাম যে আমরা মুসলমান, আমাদের না দেখলে বোঝা যায় যে আমরা মুসলমান না, কথা দিয়ে বোঝাতে পারি যে আমরা মুসলমান না, আমাদের ব্যবসা পরিচয় দিয়ে আমরা মুসলমান না, আমাদের সুরত সকল পরিচয় দিয়ে আমরা মুসলমান। অনেক ষাট ভাগ বিন দেশি মানুষ ছিলেন, তারা রীতিমতো কান্নাকাটি করেছে, না সত্যি কথা, আমরা ইসলামের জন্য একটা বোঝায় পরিণত হয়ে গেছি, আমরা ইসলামের জন্য বোঝা হবো না, আমরা ইসলামের জন্য সহায়ক হবো, সত্যি কথা বলেন, আমরা সত্যি হবো না, আমরা বোঝা হবো না। আমাদের কথা, কাজ, চালচলন দেখে যদি ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমাদের উপরে ইসলামের কামনা করে, আল্লাহ নবীর দিনের কামনা করে। আমাদের দেখলে যেন ইসলামের সুহৃদ সৌন্দর্য বৃদ্ধি হয়, সেই মুসলমান যেন আমরা হতে পারি। আর এই মুসলমানের তরবিয়ত করে করে পৌঁছানোর জন্য সাহেব করে সত্যিকার অর্থে একজন আসলে এবং খালাম নিষ্ঠা দেখা খালাম ইসলামে আসলে কোনো রাজনৈতিক লেজুর ভিত্তিক সংগঠন হয়, এটি কোনো শুধুমাত্র ভলন্টারি সার্ভিস দেওয়ার মতো নয়। খালাম যে ইসলামী আর সেই মানুষের দুয়ারে দুয়ারে ছাত্র সমাজ, আজকে আমাদের আশীর্বাদ ছাত্র সমাজ। নববর্ষ আসলে যখন রথ বাইর হয়, কি বাইর হয়, শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, তাতে সামিল হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ুয়া সাধারণ শিক্ষিত মুসলমানরা আজকে আশীর্বাদ দুর্গাপূজার দর্শক হিসাবে গিয়ে উপস্থিত হচ্ছে। এটা কেন? এটা হচ্ছে জ্ঞানের অভাব, অক্ষতার কারণে। যে এলিম অর্জন করা ফরজ, সেই এলিম আমাদের মধ্যে নাই, সেটার জন্য আমাদের এই দুরবস্থা। আমি তালমিজে ইসলামীকে নির্দেশ দিচ্ছি, প্রত্যেকটি প্রতিষ্ঠান ভিত্তিক যে ছাত্ররা বেনামাজি রয়েছে, তোমরা তাদের পাশে গিয়ে তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করো। যারা আজকে দুর্গাপূজার অনুষ্ঠানে যাচ্ছে, তাদেরকে তাফসীর কোরআন মাহফিলে আনার চেষ্টা করো। মানুষের এই সুমতি দান করার দায়িত্ব ছাত্র সমাজ। আমার বাবা বলতেন যে তেঁতুল ফুলের মধ্যে পাকা হয়ে যায়। একজন ছাত্র যদি নাস্তিক্যবাদে
আগ্রহী হয়ে যায়, সে বড় হওয়ার পরে সে দেশে কর্মজীবনে যখন যাবে তাকে নাস্তিক থেকে সরানো সম্ভব হবে না। এই জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠানে তালামিজে ইসলামের দুর্গ গড়ে তোলার উপরে আমি জোর দাবি জানাচ্ছি, আমি জোর দিচ্ছি যে প্রত্যেকটি প্রতিষ্ঠান ভিত্তিক ছাত্র সমাজকে যেন নামাজি, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা এবং দিনের সমাজওয়ালা মুসলমানের বাচ্চায় পরিণত করতে তোমরা সচেষ্ট হো। এই অভিযান যদি তালামিজে ইসলামের 3 মাস আঞ্জাম দিতে পারে, বৃহত্তর সিলেটের প্রত্যেকটি ছাত্রের মত 90% ছাত্র দিনদারে পরিণত হবে, এটি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আঞ্জুমানে আল ইসলাম দায়িত্ব হচ্ছে প্রত্যেক আমার সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহি আশিতিশর অতিশয় বৃদ্ধ অবস্থায় বাংলার আনাচ্ছে কানাচ্ছে ঘরে ঘরে তিনি সফর করেছেন। তিনি কি এক জায়গায় বসলে মানুষ তার কাছে আসতো না, তিনি বাড়ি বাড়ি গিয়ে তিনি সুন্নিয়তের ডান্ডা কায়েম করেছেন, তিনি বাড়ি বাড়িতে গিয়ে মানুষকে তরবিয়ত দিয়ে সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন, কথা ঠিক না? ঠিক আজকে আমাদের লোকাল কমিটিগুলো শুধু বাজারের অফিসে বসে কাজ করলে চলবে না, প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক কমিটি রয়েছে আছে না নাই, প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক যেন প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে সেই সঠিক ইমান, মানুষের যে গুণে ধরা, যে মানুষের মধ্যে যে অজ্ঞতা এসেছে, মানুষের মধ্যে যে সামাজিক চেতনা এসেছে সেটাকে দুলিশ্বাত করে ইমানি চেতনা জাগ্রত করা হচ্ছে আঞ্জুমানে আল ইসলাম। এই লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন, আপনারা যদি এটাতে অবহেলা করেন আপনাকে একটি ওয়ার্ডের দায়িত্ব আপনাদের উপরে অর্পণ করা হয়েছে, আপনার উপরে একটি উপজেলার দায়িত্ব অর্পণ করা হয়েছে, এই উপজেলার প্রত্যেকটি মসজিদের মেম্বারকে ওহাবিবাদ, খারিজিবাদ, মওদুদিবাদের হাত থেকে রক্ষা করে সহি ইসলামের পথে ঝান্ডা উড়ানোর দায়িত্ব আপনাদের রয়েছে। আদিষ্ট হয়ে আমি বলতেছি যে এই বিষয়ে আমাদের সচেতন সক্রিয় হওয়া উচিত। আমার ওয়াজ আজকের দিনে আমি মেজবান এবং সবচেয়ে বড় দায়িত্বশীল মেজবান, আমার ওয়াজ করা সুযোগ হয় না, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে, আমার ওয়াজটি হচ্ছে লাগাম টানার ওয়াজ। আমি যদি রশি টেনে না রাখতাম তাহলে আমাদের মধ্যে যে উচ্ছ্বাস আবেগ এসেছিল আমরা না জানি কোনো মাজার পূজারি বা কোনো বন্ডদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি সব সময় বলতেছি যে কোনো উচ্ছ্বাস নয়, তকবীর নয়, তকবীর নির্ভর সংগঠন আমাদের নয়, বাস্তব ক্ষেত্রে মানুষের দ্বারে দ্বারে সুন্নিয়ত এবং ইসলামের সেই আদর্শ পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আঞ্জুমানে আল ইসলাম। আপনারা উচ্ছ্বাস এবং আজকে অনেক উচ্ছ্বাস কাজ করতেছে, আমি বিস্তারিত বলতেছি না। আমার সাফিউল্লাহ রহমতুল্লাহ বলতেন যে বাড়ে বন পড়ে অনেক বক্তাদের আবির্ভাব হয়েছে। আজকালকে মানুষ ওয়াজ মাহফিলে কেবল হেদায়তের উদ্দেশ্যে যায় না, মানুষ কমেডিয়ানদের কমেডি দেখতে যায়, 26 ইঞ্চি কমেডিয়ান, তারপরে গায়ক কমেডিয়ান, আবার ড্যান্সার যিনি নর্তকীর মতো নাচতে পারেন, এমন এমন ওয়াইজ আছে না আমাদের দেশে। আমাদের যেন আবেগের সাথে চললে হবে না, আমরা বাস্তব নির্ভর বাস্তবতার সাথে, কারণ ইসলাম মুসলমান এটা খুলুসিয়তের উপরে নির্ভর করতেছে, ইখলাসের উপরে নির্ভর করতেছে, এটা ফুৎকার দিয়ে আপনি জোরপূর্বক কিছু করতে পারবেন না। সাহেবুল্লাহ সবসময় বলতেন যে আল্লাহর দরবারে দোয়া করো, যদি আল্লাহ কবুল করেন তাহলে এটাকে কেউ আটকে রাখতে পারবে না। এই জন্য আপনাদের খেদমতে আমার গুজারিশ, জায়গায় জায়গায় অনেক নতুন ওয়াইস টয়েস নিয়ে আসেন, যারা দেখা যায় যে পরবর্তীতে একজন আল্লাহওয়ালা মানুষ আল্লাহর দিকে মানুষের খৌফে এলাহির দিকে মানুষকে টানলো, তারপর একজন দুনিয়াদার অত্যন্ত দুষ্ট একজন লোক এসে মানুষদেরকে বলল যে কিছু লাগবে না, মাজারে গিয়ে সিজদা পূজা করেন আপনার সব কিছু হাসিল হয়ে যাবে। আজকে 600 কোটি মুসলমান এই পৃথিবীতে, শত শত কোটি মানুষকে ওই ফলকিওয়ালারা গাঞ্জুড়িরা আজকে তাদের দলভুক্ত করে রেখে দিয়েছে এবং তাদেরকে এই বিশ্বাস দিয়েছে যে গাঞ্জার মাধ্যমেই আল্লাহকে সঠিকভাবে পাওয়া যায়। কাওয়াল বাউল যারা আছে তারা মানুষকে, শত কোটি মানুষকে তারা বিভ্রান্ত করে রেখেছে যে বাউলামির মধ্যেই, ফাউলামির মধ্যেই নাকি আল্লাহকে পাওয়া যায়। আবার কিছু দেখেন বন্ড মাজার পূজারীরা আছে যারা মেলাদের চুটকি দিয়ে
আর জশনে মিলাদুল নবীর র্যালি দিয়ে মানুষকে বলতেছে যে এটার নামই হচ্ছে ইসলাম। আবার একদল বলতেছে যে মসজিদের মধ্যে কাঠি নিয়ে ঢুকে যাওয়ার নাম হচ্ছে ইসলাম। আবার একদল বলতেছে কাঠিওয়ালাদেরকে কাফির বলার নাম হচ্ছে ইসলাম। এই থামসা চলতেছে না চলতেছে না আমাদের সাথে। ইসলাম কারো বাবার সম্পদ নয়, ইসলাম কেবল পাঁচ শক্ত নামাজ রোজা হজ জাকাতের নাম নয়, ইসলাম হচ্ছে একটি পাকিজা জিন্দেগির নাম, একটি সতর্ক জীবনের নাম হচ্ছে ইসলাম। সেই জীবনকে গড়ার লক্ষ্যে আউলিয়া কেরাম সুফিয়া এজাম আমাদেরকে তরবিয়ত দিয়েছেন, আমাদের পীর মুর্শিদ দিয়েছেন। আল্লাহর কসম করে বলতে পারি তার জীবনে তিনি আমাদেরকে কোনো ভুল শিক্ষা দেন নাই, এবং তিনি তার দায়িত্বকে যথাযথভাবে তিনি আঞ্জাম দিয়েছেন। তিনি সেই গাড়ার জীবনের চিল্লা থেকে নিয়ে তিনি জেহাদের ময়দানে আমাদেরকে নিয়ে সামিল হয়েছেন। তিনি এই জমিনে তার রক্ত দিয়ে আমাদেরকে তিনি আদর্শ শিখিয়েছেন। তিনি আপুসহীন ছিলেন, আমাদেরকে তিনি আপুসহীনতা শিক্ষা দিয়ে গেছেন। সুতরাং আমাদের এই কোটি কোটি মুসলমান কোন দিকে যাচ্ছে? লা ইয়াসিরুল বাতিল লা ইয়াসিরুল বাত হাক্কান বাতিল হাক্কান ওয়ালাউ কাসরাতিল মুতামাসসিকিন বিহি। ইমাম রাজি রাহমাতুল্লাহ বলেছেন যে আধিক্যের কারণে কোনো বাতিল কখনো হক হতে পারে না। সারা দুনিয়ার মানুষ যদি বাতিলের দিকে চলে যায়, আমরা সাহেব মিল্লাহ রহমতুল্লাহ উত্তরসূরিরা বাতিলের দিকে যেতে পারি না। এই দেশে শাহজালাল রহমতুল্লাহ সিলেট থেকে আমি বলতে চাই যে ইসলামের সঠিক খেদমতের ধারাবাহিকতা আমাদের বুজুর্গানে কেরামদের আছে না নাই? তারা কি মানুষের মাথায় কাঁঠাল ভাঙার ফিরাকি করেছেন? সালফে সালিহীন মানুষের মঙ্গলকামী ছিলেন, মানুষের জন্য ওয়াতাওয়া সাউবিল হাক্কি ওয়াতাওয়া সাউবিস সাব, মানুষের সুপরামর্শদাতা ছিলেন, সত্য পরামর্শদাতা ছিলেন। তাদের কি আর ওই বন্ড গাজীবীদেরকে এক পাল্লায় আনা যাবে না? এই সমস্ত বন্ডদের মোকাবেলা, খারিজি লামজবি সালাফিদের মোকাবিলা, আমি সেদিন মৌলিবাজারে বলেছি যে যাদেরকে মহিলার মতো হাত বান্ধাচ্ছে এবং শয়তানের মতো পা সরাচ্ছে, এখানেই তাদের এজেন্ডা শেষ নয়। শয়তান মানুষকে দিয়ে পকেট চুরি করায়, মানুষকে দিয়ে হাইজ্যাক ডাকাতি করায়, এটা তার এজেন্ডা নয়। তার এজেন্ডা হচ্ছে মানুষকে জন্নতের পথে রুখে দাঁড়ানো। ঠিক সালাফিদের এজেন্ডা কিন্তু এখানে হাত বান্ধানো নয়। কিছুদিন পরে বলবে যে শাহজালাল জায়নামাজ দিয়ে পার হন না, এই নিচে হয়তো বাসের চালিয়েছিল। কিছুদিন পরে বলবেন, আপনি বলবেন যে তিনি তো যথেষ্ট ত্যাগ করেছেন ইসলামের জন্য, তিনি বিবাহ শাদী করেন নাই। সে বলবেন না না, তিনি নিপুংসুক ছিলেন, নামর ছিলেন, এর জন্য বিবাহ করেন নাই। এটি হচ্ছে তাদের টার্গেটের পর টার্গেট। পরবর্তীতে আপনাকে বলবে যে খাজা সাহেব নাকি গাজুনি ছিলেন, তারপরে বলবে যে বড়কির দস্তগীর রহমতুল আলী বন্ডু ছিলেন, আবু হানিফা রহমতুল আলী জাহিল ছিলেন, বলতেছে না বলতেছে না। তারপরে বলবেন নবী আমাদের মতো কবরে মাটি হয়ে তিনি শেষ হয়ে গেছেন, তার কোনো ক্ষমতা এখানে রয়ে নাই। এই হচ্ছে তাদের মূল টার্গেট, হচ্ছে আমাদেরকে বেঈমান বানানো। তারা কিন্তু